গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা, তো মেয়ে স্কুল যাচ্ছে, তো চলো স্কুল দিয়ে আসি। আগে ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? সকাল সকাল উঠে মেয়ে রেডি হয়ে নিচ্ছি, ওর হাতটাও ব্যথা আছে, কপালটাও হালকা ব্যথা আছে। তো চলো ওকে আগে স্কুল দিয়ে আসি, তারপরে এসে সব বাদ বাকি কাজকর্ম সারবো। ঠান্ডা ঠান্ডাও পড়েছে, আর শীতকালের ওয়েদারে সকালে ওঠা মানে বিশাল বড় ব্যাপার। আর এই ওঠা মানে কন্টিনিউ ওঠা আর মাঝে মধ্যে ওঠার মধ্যে একটা ডিফারেন্স থাকে। আবার অনেকদিন পর উঠলাম, আজকে 29 তারিখ, কালকেও ওঠা আছে, কালকেও এক্সাম আছে। তো চলো এখন স্কুল দিয়ে আসি। আগে স্কুলের পরিবেশটাই ভালো লাগে দেখতে, মনে হয় যেন ছোটবেলায় ফিরে যায়। গুড আফটারনুন বন্ধুরা, তো সব কাজকর্ম সেরে তো চলে এসেছি আবার ভিডিও বানানোর জন্য। তো আমি আজকে কথা শেয়ার করে নিই, তো আমি হচ্ছে সিঙ্গেল মাদার, তো তোমাদের দাদাভাই থাকে দূরে, তো আমি কী করে কাজকর্ম সামলাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমাকে দোকানপাট, বাজার হাট, মেয়ে স্কুল সব কিছু একাই সামলাতে হয়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে মেয়ের সঙ্গে দৌড়ানো, ওকে স্কুল নিয়ে যাওয়া, ওকে খাওয়ানো, তারপরে ওকে স্কুল দিয়ে এসেই আমি টিফিনটা করি, কাজকর্ম সেরে ওকে আবার আনতে যাই, এসে রান্না বান্না করি। যদি ভাইটাল কোনো কাজ থাকে রান্নাবান্না আর্ধেক তোড়জোড় করে তারপরে ওকে নিয়ে এসে, মানে ওকে নিয়ে এসে বলছে মানে কাজকর্ম মিটিয়ে এসে বাদ বাকি কাজকর্মটা সারি। আর শীতকাল মানেই জানো যে শীতকালে কত কাজের প্রেশার থাকে, তো সেই কাজের প্রেশারের মধ্যে আমাকে একা একা সব কিছু করতে হয়। তো আমার অভ্যেস হয়ে গেছে করে করে, তো এক এক সময় খুব বিরক্ত লেগে যায়, এক এক সময় রাগও উঠে যায় যে একা একা কাজকর্ম সারতে সারতে। কিন্তু এটা আমার 6 বছর ধরে, মানে 6 বছর কেন, এটা আমার কন্টিনিউ চলতে থাকছে। আর মেয়ের শরীর খারাপ হলে তো আরও হেডেক বেশি বেড়ে যায়, যে আমাকে একদিক কি মানে দোকানপাট, ডাক্তার, মেয়ে সামলানো, রান্না বান্না, এভরিথিং আমাকে একা একা সামলাতে হয়। আর রাস্তাঘাটে চলাফেরা নিয়ে যদি বলতে থাকো, আমি রাস্তাঘাটে চলাফেরা একা একা করতে পারি, সেই অভ্যেসটা আমার আছে। তো হ্যাঁ, প্রবলেম হয় যে এক এক সময় রাগ ওঠে, এক এক সময় নিজের শরীর পারমিট করে না, এই যে সকালবেলায় উঠে সব কাজকর্ম সেরে সামান্য নিজের জন্য মানে টাইমটা বের করি। এখন তো এক্সাম চলছে, ওই জন্য এক্সামের জন্য দুপুরবেলা করে পড়তে বসানোর জন্য সকাল, মেয়ে এখন খেলো দেলো একটু রেস্ট করে নিয়ে একটু পড়তে বসে নিল, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে, তারপর আবার সন্ধ্যাবেলায় পড়তে বসবে। এইটা হচ্ছে মা মেয়ে সারাদিনের রুটিন। তো এইভাবে আমাদের রুটিন চলতে থাকে। তো সকালবেলাতে আজকে যেমন বলে দিই, আজকে সকালে উঠেছি, সকালে উঠে ওকে স্কুল দিয়ে এসি, ওর শরীর খারাপ, ওকে রেখে বসেছিলাম, এসে কাজকর্ম সারলাম, টিফিন করলাম, রান্নাবান্না সারলাম, বাইরে গেছিলাম একটু, বাইরে গিয়ে তারপরে চলে এসেছি, এসে বাদ বাকি কাজকর্ম সারলে রান্নাবান্না স্নান টান করে এই বসেছি। তো চলো এখন শুধু খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়াটা করি। তো আমি জানি, আশা করছি তোমার আমার মতো অনেকেই আছো যে তারা একাই সব দিক সামলাও, কিন্তু হ্যাঁ আমি জানি সবার সবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা থাকে, আমার পরিস্থিতিও সম্পূর্ণ আলাদা, তাদের পরিস্থিতিও সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তারা বুঝবে যারা একা একা মেয়ে মানুষ করছো, তো তারাই বুঝবে এই যন্ত্রণাটা যে কতটা কঠিন লাগে, একটা ছেলের কাজও করতে হয়, একটা মেয়ের কাজও সম্পূর্ণ করতে হয়। তাই জন্য বলে ছেলে মেয়ে দুই সমান, তাই জন্যই মানে বাড়িতে পুরুষ থাকাও দরকার, বাড়িতে মেয়ে থাকাও দরকার। কিন্তু আমি বুঝি যে কতটা কঠিন হয়ে ওঠে। তো চলো খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে ফেলি, তারপরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, তো সকাল থেকে মানে তোমাদের সামনে গ্যাপে 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 আসছি, কন্টিনিউ তোমাদের সামনে আসতে পারছি না। তো এই যে এখানে একটা কি হয়েছে, গোটাটার জন্য ডাক্তার দেখালাম, ব্যথা হয়েছে, চোখও দেখালাম, চোখে দেখতে পাচ্ছিলাম না, চশমা পরি না তাই। আর সব থেকে বড়ো জিনিস, আজকে কি নিয়ে এসেছি, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, তো ব্ল্যাঙ্কেটও এখানে রাখা আছে, সেটা দেখাবো পরের ব্লগে। তো সারাদিন কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যায়, এখন চলছে এক্সাম, এক্সামের পিছনেও মেয়ের পিছনেও প্রচুর খাটতে হয়। তা যারা যারা আমার মতো সিঙ্গেল একা থাকো বাড়িতে, তারাই জানো যে খাটনিটা কত। অবশ্য বাড়িতে পুরুষ মানুষ থাকেই বা কতক্ষণের জন্য, সব কিছু তো মেয়েদেরই সামলাতে হয়, তবুও যতটুকুনি ওরা থাকে ততটুকুনি সামলায়, কিন্তু আমাকে সব একাই সামলাতে হয়, রাগও উঠে যাই। তো কালকে মেয়ের এক্সাম নেই, পরশু আছে আবার ইতিহাস, এই পাতিহাস। আর এখন চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে তোমাদের সামনে শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে ব্লগটাকে ভাবলাম যে না শেষ হয়নি, সেই ব্লগটাকে আমি শেষ করি, কারণ যা যা কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সামনে শেয়ার করব। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তাই আমি একটাই কথা বলবো, নারী পুরুষ দুই সমান, তাই সবার সবার
আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো যখন একার ঘাড়ে চাপে তখন গিয়ে খুব মুশকিল হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, নতুন নতুন ঠান্ডা পড়ছে, বড়দের মানে গুরুজনদের করে বলছি, বড়দেরও বলছি আর ছোটদেরও বলছি, সবাই সাবধানে থেকো আর ভালো থেকো, নিজের খেয়াল রাখো, কারণ এখন ঘরে ঘরে সর্দি কাশিটা লেগে আছে। আমার মেয়েরই খুব শরীর খারাপ, তোমাদের দেখালাম আগে ব্লগে, হয়তো তোমরা দেখেছো যে আমার মেয়েটার খুব শরীর খারাপ। তো এই শরীর খারাপটা ঘরে ঘরে হচ্ছে, মানে কোনো চেম্বার খালি নেই, যে মানে খালি আছে কিনা জানি না, কোনো চেম্বারটাই খালি নেই। তো চলো আমি এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।